নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সতভিসা এডুকেশন। আজ আমরা একটি বড় খুশির খবর পেয়ে গেছি, WBCS মেন 2020, যেটি আগস্ট 2021 হয়েছিল, সেটির মেন রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে। যারা এই পরীক্ষাটা দিয়েছিলেন তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজের নামটা মিলিয়ে নিন, অথবা আমাদের চ্যানেলে দেওয়া PDF থেকেও আপনারা নিজের নাম মিলিয়ে নিতে পারেন। এই রেজাল্টে গ্রুপ এ সার্ভিসের জন্য মোট 231 জনকে এবং গ্রুপ বি সার্ভিসের জন্য মোট 78 জনকে ডাকা হয়েছে। এবার আমরা দেখে নেব কাট অফ কত গেছে। তাই এ প্রসঙ্গে বলে রাখি, যারা মূলত WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এই চ্যানেলে WBCS এর উপযোগী করে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক ভিডিও নিয়মিত আপলোড করে। দেখুন 21/10/2022 এবং নাম্বার 165 PSC কনফিডেন্সিয়াল, এই মেমো নাম্বার অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই রেজাল্টটা পাবলিশ করেছে। সেখানে স্পষ্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মোট গ্রুপ এ সার্ভিসের জন্য 231 জন ক্যান্ডিডেটকে কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে। এবং সেটা যে পরীক্ষা ছিল সেটা WBCS 2020। এখানে রেজাল্টটা PDF আকারে দেওয়া হয়েছে এবং এখানে রেজাল্টে প্রত্যেকের নাম, কিন্তু রোল নাম্বার, ক্যাটাগরি, অন্য কোনো স্পেশাল ক্যাটাগরিতে PH আছে কি না, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না, সে সমস্ত বিষয়ে কিন্তু পরপর নোটিফিকেশানে দেওয়া আছে। আপনারা প্রথমে PDFগুলো একটু দেখে নিতে পারেন, অথবা PDFটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। যেমন প্রথমে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম অ্যান্ড ক্যাটাগরি, এবং যদি কারো PH থেকে থাকে সেটা পরপর কিন্তু এই PDFে লেখা আছে। মোট 6টি পেজ আছে। প্রথম পেজের স্ক্রিনশট আপনারা এভাবে আস্তে আস্তে কিন্তু নিয়ে নিতে পারেন। ঠিক এভাবে দেখুন 16 নম্বর, 20 নম্বর, এভাবে কিন্তু প্রতিটা পেজে এভাবে নাম আছে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা অবশ্যই কিন্তু নিজের নামটা এভাবে মিলিয়ে নিন। এইভাবে মোট আমাদের 6টি পেজ আছে, যেখানে গ্রুপ এ সার্ভিসের জন্য যে 231 জনকে ডাকা হয়েছে ইন্টারভিউর জন্য, সেই নামটা আপনারা দেখতে পাবেন পরপর। এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু ওই যে আমাদের পরীক্ষা দেওয়ার সময় যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বার অনুযায়ী নামগুলো আছে। এরপর আমরা আসবো 4 নম্বর পেজে। 4 নম্বর পেজে সে একই পরপর নাম দেওয়া আছে যারা পাস করেছেন, নিজেদের নাম এভাবে মিলিয়ে নিতে পারেন। এবার হলাম 5 নম্বরে। 5 নম্বর পেজেও এক, আমরা মেন দেখবো কাট অফ। আমার শেষে কাট অফ দেওয়া আছে, কাট অফটা হচ্ছে মেন আলোচনা বিষয়, কারণ যারা এই মুহূর্তে প্রিলি বা 2021 মেন দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে এটা একটা আভাস পেতে সুবিধা হবে যে কী ধরনের কাট অফ হচ্ছে। এরপর এলাম আমরা 6 নম্বর পেজে। 6 নম্বর পেজের আপনার PDFটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকের নাম, রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, অর্থাৎ মোট 231 জন রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে ক্যাটাগরি, এবং যদি কারোর PH থেকে থাকে সেখানে কী ধরনের PH সেটা উল্লেখ করা আছে। 231 জনের নাম আমরা অলরেডি দেখতে পেয়েছি। এরপরে আমরা যে জায়গাটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে কাট অফ। দেখুন, কাট অফ মার্কস অফ গ্রুপ এ সার্ভিসেস আউট অফ 1600 মার্কস, অর্থাৎ যে 1600 মার্কসের পরীক্ষা হয় আমরা জানি, সেখানে আনরিজার্ভডে কিন্তু দেখুন 936 কাট অফ গেছে। ভালো করে দেখুন, OBC এর জন্য 935.66 গেছে, অ্যান্ড OBC এর জন্য 936। এটা কিন্তু দেখতে হবে, কাট অফ কিন্তু দেখবেন, কাট অফ কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব হাই হচ্ছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। SCদের কত আছে না, 858.34, ST 787.57, PHH আই, অর্থাৎ যাদের হেয়ারিংয়ে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে কাট অফ গেছে 670.33, PHVC অর্থাৎ যাদের ভিজুয়ালি চ্যালেঞ্জ পার্সন, অর্থাৎ যাদের কোনো দেখতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে কাট অফ গেছে 780.33। এন SC LDCP, অর্থাৎ SC ক্যাটাগরি যারা LDCP রয়েছেন, লোকোমোটর ডিসেবিলিটি অ্যান্ড সেরিব্রাল প্যারালিসি, সেই সমস্ত ক্যাটাগরি যারা আছেন আর কি জানেন, তাদের ক্ষেত্রে কাট অফ গেছে 736.67। এটা গেল কাট অফ। এই জায়গাটা কিন্তু আপনাকে বেশি করে গুরুত্ব দিতে হবে, কারণ যারা পরীক্ষা দিয়েছিলেন 231 জন তারা পাস করলেন, কিন্তু যারা বর্তমানে 2021 মেন দিয়ে রেখেছেন বা 2022 প্রিলি দিয়েছেন বা 23 প্রিলি দেবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাট অফগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের কাট অফগুলো নিয়ে একটু চিন্তা করে রাখতে হবে যে কাট অফ কীরকম হচ্ছে, তো প্রিপারেশন লেভেলটা কতটা আমাদের নিয়ে যেতে হবে এটা কিন্তু আমাদের ভাবতে হবে। দেখুন, গ্রুপ বি সার্ভিসেরও সেই একই 21/10/2022, এই মেমো নাম্বার অনুযায়ী
পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই নোটিফিকেশান বা রেজাল্টটা পাবলিশ করেছে। সেখানে স্পষ্ট লেখা আছে, দেখুন 18 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকানো হয়েছে পার্সোনালি টেস্টের জন্য, গ্রুপ বি সার্ভিসের জন্য। অবশ্যই এটা WBCS এক্সিকিউটিভ যে এক্সামিনেশান ইটিসি তার 2020 যে এক্সামিনেশান, অর্থাৎ WBCS এক্সিকিউটিভ অ্যান্ড ইটিসি এক্সামিনেশানের 2020 যে পরীক্ষা, সেই পরীক্ষার এটা কিন্তু রেজাল্ট, অর্থাৎ WBCS মেন 2020 যেটা আমরা বলছি। এরপর দেখব PDF-এ কী কী নাম আছে বা PDF-টা আপনি কী করে চেক করবেন। আপনি কী করবেন, প্রথমে PDF-টা দেখবেন এবং সেখানে দেখুন প্রত্যেকের নাম, রোল নাম্বার, নেম অ্যান্ড ক্যাটাগরি অ্যান্ড PH, অর্থাৎ কোনো PH ক্যাটাগরির মধ্যে তিনি পড়ছেন কিনা, এইভাবে কিন্তু প্রত্যেকের নাম পরপর দেওয়া আছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা PDF থেকে মিলিয়ে নিন, অথবা আপনারা ওয়েবসাইটে গিয়ে WBPSC সেখানে আপনারা নিজেদের নাম দেখে নিন। নেক্সট আমরা আসবো পরবর্তী সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে ওইভাবে পরপর প্রত্যেকের নাম আছে, আপনারা প্রত্যেকে নিজেদের নাম মিলিয়ে নিন এবং দেখে নিন। এরপর আমরা আসবো লাস্ট পেজে বা তিন নম্বর পেজে অলরেডি কিছু জনের নাম আছে, প্রত্যেকের একই রকমভাবে নেম, রোল নাম্বার, সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি এবং PH-এর অপশন রয়েছে। এভাবে মোট 78 জনের নাম কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে আমরা আসবো কাট অফ মার্কস অফ গ্রুপ বি সার্ভিস, যেটা নিয়ে আমাদের মূল আলোচনার বিষয় আজকে। দেখুন কাট অফ মার্কস অফ 1600 মার্কস, এটাও 1600 মার্কস আমরা জানেন, কারণ অপশনাল একটা সাবজেক্ট থাকে 400 মার্কসের। এক্ষেত্রে আনডিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তাদের কাট অফ দেখুন 989.01, OBC এর জন্য 989.01, OBC B এর জন্য 973.34, SC-দের জন্য 892 এবং SC-দের জন্য 870। দেখুন কাট অফ কিন্তু খুব হাই বলতে হবে এখানে, যেহেতু গ্রুপ বি সার্ভিসের কাট অফ একটু বেশি হয়ে থাকে অনেক সময়, বর্তমানে দেখা যাচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট এই গ্রুপ বি সার্ভিসটাকে পছন্দ করছেন, তারা গ্রুপ বি সার্ভিসটাই করতে চাইছে। যেহেতু এখানে এটা পুলিশ সার্ভিস, সেহেতু এখানে PH ক্যাটাগরির কোনো ব্যাপার নেই, তাই দেখুন শুধুমাত্র UR, OBC, OBC A, B অ্যান্ড SC এবং ST এই কাটটা দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছেন আনডিজার্ভ ক্যাটাগরি কিন্তু 989.01, OBC-র A দে 989.01, OBC-B 973.34 অ্যান্ড SC 892, ST 870। এই কিন্তু কাট অফ, এই কাট অফ দেখে আমরা বুঝতে পারছি আমাদের কিন্তু পড়াশোনাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আর আগেকার মতো পড়াশোনা করলে হবে না, আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং বারবার রিভাইজ দিতে হবে। যাই হোক, যারা পাস করলেন তাদের কিছুদিনের মধ্যেই পার্সোনালি টেস্টের যে নোটিফিকেশান সেটা হয়তো PSC দিয়ে দেবে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন। তবে আপনারা অবশ্যই যারা পাস করলেন পার্সোনালি টেস্টের জন্য প্রিপারেশন নিতে শুরু করুন, আর যারা এই মুহূর্তে WBCS 21 দিয়েছেন বা WBCS 22-এর পিলি দিয়েছেন বা 23 দেবেন ভাবছেন, তারা এই কাট অফ থেকে চিন্তা করুন যে পরবর্তী সময়ে বা পরবর্তী পরীক্ষাগুলোতে কাট অফ কত বাড়তে পারে, এবং সেই চিন্তাভাবনা করে নিজেদের পড়াশোনাটাকে সেভাবে এগিয়ে নিয়ে যান। যাই হোক, WBCS-এর জন্য উপযোগী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।